স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে আজ সাত সেপ্টেম্বর সোমবার দেশে করোনাভাইরাস ভাইরাস শনাক্তের একশো তম দিন এবং লকডাউন ছাড়া একশো তম দিন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তি জানিয়ে দিচ্ছি আমি শাকিলা জেসমিন আজও দেশের তিরানব্বইটি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে চব্বিশ ঘন্টায় কল এসেছে পঞ্চাশ হাজার নশো পঞ্চান্নটি

তিন লাখ সাতাশ হাজার তিনশো উনষাট জন চব্বিশ ঘন্টায় এই শনাক্তের হার চোদ্দো দশমিক দুই নয় শতাংশ পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত উনিশ দশমিক নয় শূন্য শতাংশ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন তিন হাজার দুশো আটানব্বই জন এ পর্যন্ত মোট সুস্থ দুই লাখ চব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার আটষট্টি দশমিক ছয় শূন্য শতাংশ চব্বিশ ঘন্টায় মৃত্যু সাঁত্রিশ জন সর্বমোট মৃত্যু চার হাজার পাঁচশো ষোলো জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক তিন আট শতাংশ বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন আটানব্বই হাজার দুশো সত্তর জন লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় পুরুষ মারা গেছেন তিরিশ জন এবং মহিলা জন এ নিয়ে মোট সাঁয়ত্রিশ জন বয়স বিবেচনায় মৃতের সংখ্যা একুশ থেকে তিরিশ বছর বয়সী তিনজন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী দুইজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী দুইজন একান্ন থেকে ষাট বছর বয়সী নয় জন ও ষাট অর্ধ একুশ জন মারা গেছেন চব্বিশ ঘন্টায় হাসপাতালে মারা গেছেন একত্রিশ জন এবং বাড়িতে জন মারা গেছেন বিভাগ ওয়ারি মৃতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগে ১৩ জন চট্টগ্রাম বিভাগে জন রাজশাহী বিভাগে দুইজন খুলনা বিভাগে তিনজন বরিশাল বিভাগে একজন সিলেট বিভাগে চারজন রংপুরে সাতজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন চব্বিশ ঘন্টায় আইসোলেশনে এসেছেন চারশো চৌত্রিশ জন চব্বিশ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন আটশো জন বর্তমানে মোট আইসোলেশনে আছেন উনিশ হাজার একশো একাত্তর জন চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন এক জন চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন এক জন বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন একান্ন হাজার পাঁচশো জন এবার সিনেমা প্রেমীদের জন্য একটি সুখবর দিয়ে শেষ করছি আজকের বুলেটিন করোনা মহামারীর সামলে সরব হতে শুরু করেছে বাংলাদেশের সিনেমা তারকাবহুল সিনেমা নির্মাণের ঘোষণা দিতে শুরু করছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো করোনা পরিস্থিতিতে সতর্কতা বজায় রেখে কাজ করতে প্রস্তুত তারকারাও এই ছিল আজকের বুলেটিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ